এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আর আমি একটু একটু খারাপ আছি, কারণ একটু ঠান্ডা গরম লেগে গেছে। তো আমি তোরি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যারা আমার এই মুহূর্তে চ্যানেলের নিউ ভিউয়ার্স আছো, যারা আমার এই ভিডিওটা দেখছো মানে প্রথম আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যদি আমার ভিডিও ভালো লাগে। তো তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, কারণ হলো আমার ভিডিও করার যে ফোন রাখার স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডটা রিসেন্টলি আমি মানে ভেঙে গেছে। তো আমি একটা অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, একটু আসতে লেট হবে। তো ততদিন দেব ব্লগ, একটু কষ্ট হবে ব্লগ দিতে, তবুও দেব, কারণ ব্লগ না দিলে সত্যি আমারও ভালো লাগে না। আর অনেকে কমেন্টও করো যে দিদি তোমার ব্লগের জন্য ওয়েট করে থাকি। তো সত্যি ভীষণ খারাপ লাগে যদি মনে হয় যে না আজকে ব্লগ দেবো না, তবুও কষ্ট করে কিন্তু আমি ব্লগ দিই, কারণ তোমরা আমার ব্লগের জন্য ওয়েট করো, অনেকে আমাকে কমেন্ট করেছো। তো স্পেশালি তাদের জন্য আমি রোজই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর স্ট্যান্ডটা এসে গেলে তো আর কোনো কথাই নেই। তো তোমরা যেরকম মানে আমার এটাকে মামার বাড়ি ভাবো, দিদি ভাই তোমার শাড়ি কালেকশন দেখবো, দিদি ভাই তোমার জুয়েলারি কালেকশন দেখবো, দিদি হোম ট্যুর করো, দিদি রুম ট্যুর করো, রান্নার রেসিপি দাও, ডেলি ব্লগ দাও, তো সেরকম ভাবে কিন্তু তোমাদের আবদার গুলো আমি মিটিয়েছি। তো এবার আসছে আমার পালা, তোমরা আবদার করবে মামার বাড়ি আর আমি আবদার করব না, এটা তো হয় না, তাই না? আমিও তো একটু আবদার করতেই পারি, ভয় পেও না, আমি বড় সড়ো কিছু আবদার করব না। আমি ছোট্ট একটা আবদার নিয়ে এসেছি তোমাদের সকলের কাছে, সেটা হলো আমার খুব জানতে ইচ্ছে করে যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে, মানে কোন জায়গার লোকজন আমার ভিডিও দেখছে, মানে তোমরা যে কমেন্ট করো আমার একটু জানতে ইচ্ছে হলো যে তোমরা কোথা থেকে কমেন্ট করছো। এরকম হয়েছে একটা একজন ভিউয়ার্স ফ্যামিলি মেম্বার বলা যেতে পারে, তিনি আমাকে রোজই কমেন্ট করছেন, তিনি ইতালি থেকে আমাকে কমেন্ট করে, উনি লিখে, আসাম থেকে আমাকে কমেন্ট করে বেশিরভাগ, ত্রিপুরা থেকে কমেন্ট করে, তো এর মাঝে মুম্বাই থেকেও কমেন্ট করেছে আমাকে, দুবাই থেকেও কমেন্ট করেছে। তো মানে ভীষণ হ্যাপি হয়ে যায় না যে অন্য কান্ট্রিতেও যাচ্ছে আমার ভিডিওগুলো, আর ভীষণ ভালো লাগে যে ওখানকার লোকজনরাও দেখছে। তো আমি চাই যে তোমরা মানে এই ভিডিওটা যারা দেখছো তারা সকলে প্লিজ 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 একটা করে কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর তোমরা কোথায় থাকো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি খুবই খুশি হব। আমার এইটুকুই রিকোয়েস্ট ছিল যে আমি একটু জানবো যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো আমার। সো এইটুকু রিকোয়েস্ট প্লিজ রেখো, আশা করি সবাই রাখবে যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও নিয়মিত দেখো, আশা করি তারা আমার এই রিকোয়েস্টটা অবশ্যই 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 রাখবে। আর তোমাদের জন্য কিন্তু আর একটা ভালো খবর আছে, সেটা হলো অনেকে আমায় জিজ্ঞেস করেছো দিদি তোমার চুল স্ট্রেটনিং কোথা থেকে করেছো, কত টাকা নেয় চুল স্ট্রেটনিং করতে, কতদিন পরপর তুমি করো। আমার কিন্তু দুবার করেছি আমি স্ট্রেটনিংটা, আমার কিন্তু এক বছর পর্যন্ত ছিল, মানে মানে ছমাস পর্যন্ত খুব সুন্দর থাকে, তারপর আস্তে 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 মানে চুল গজাতে থাকে, বুঝতেই পারছো, তারপর একটু কুঁকড়ে যায়, তো তারপরে আবার করে আসতে হয়, সেটা তোমাদের চয়েস করতেও পারো না করতেও পারো। তো আমি দুবার করেছি আর আমি খুব শিগগিরই যাব, এই দু তিন দিনের মধ্যে চুলটা আবার স্ট্রেটনিং করাবো, কারণ লকডাউন পড়ে গেল যেতে পারবো না, এখনই তো কোথায় বেরোচ্ছি না, তো ভাবছি যে যাব। তো আমার আজকে যাওয়ার কথা, কালকে যাওয়ার কথা ছিল, গতকালকে, তো ওই দাদা বলল যে আমার তো বিয়ের ডেট আছে আজকে, মানে অন্য জায়গায় কাজ আছে, তা তুই দুই তিন দিন পরে আয়, আমি তোকে জানিয়ে দেবো। তো দাদা যেদিন ফোন করবে সেদিন আমি যাব, গিয়ে পুরোটা ব্লগ করে কিন্তু তোমাদেরকে মানে শেয়ার করব যে কোথা থেকে করছি, কার থেকে করছি, কিভাবে করছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদি চুল স্ট্রেটনিং করতে কত টাকা নেয়, সেটা দেখো তোমাদের চুলের লেন্থ, কতটা পরিমাণে চুল আছে তোমাদের, সেই অনুযায়ী কিন্তু টাকাটা নেবে। এবার যার কাছ থেকে করাবে সেই তোমাদের দেখে বলবে যে তোমার এতটা লেন্থে আছে চুল, এতটা তোমার হয়তো 5,000 লাগলো বা 4,000 লাগলো। আমি প্রথম করেছিলাম, আমারটা প্রথমে 3,000 মতো পড়েছিল, 3,500 পড়েছিল স্পা ক্রিম ট্রিম সব সবকিছু দিয়ে। আর সেকেন্ড বার করেছিলাম, সেকেন্ড বার তো মানে নিচের দিকটা অনেকটা স্ট্রেট থাকে, সামনের দিকটাই সবার প্রথমে সামনের দিকটা একটু কোঁকড়ায় আর চুলটা গজাতে থাকে, ছোট ছোট চুল, আবারও দেখতে পাচ্ছ প্রচুর ছোট চুল, মাথার মধ্যে প্রচুর চুল আমার, মানে ছোট ছোট চুল গজিয়েছে। তো ওই জন্য আমার সেকেন্ড বার যখন করতে গেছিলাম তখন আমার 2,000 টাকা নিয়েছিল, আর আমি এইবার যাবো, আমি ফোন করলাম দাদাকে, দাদা কত নেবে, তা দাদা বলছে তো চুলটা দেখে আমি বলবো, কারণ আমি এটা বেশি দিন করিনি, আমার এক বছর হয়নি যে করেছি, তার জন্য বললো যে তুই আয় তো চুলটা দেখি, 1,500 কি 2,000 নেবো, মানে খুব বেশি হয়নি তো ওই কারণের জন্য। আর
তোমরা অনেকে জানতে চেয়েছিলে সেই জন্য তোমাদেরকে জানালাম আর আমি অবশ্যই ব্লগটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা ভেবো না যে আমি স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে আমি ভিডিও করব না বা ব্লগ দেব না অবশ্যই ব্লগ দেব কারণ তোমরা আমাকে এত সাপোর্ট করছো টাইম বার করে আমার ভিডিও দেখো কষ্ট করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে রাখো ইভেন অনেকে আশায়ও থাকো কখন আমি ব্লগ দেব তো তাদের জন্য আমার যত কষ্টই হোক না কেন আমি ব্লগ অবশ্যই দেব তোমরা এত ভালোবাসছো আমাকে আমি ভালোবাসা দেব না এটা তো হয় না তাই না আর ভালোবাসাই দিতে পারবো তাছাড়া তো কিছু দিতে পারবো না ভালো ভালোবেসো আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা দেব আমার পাশে থেকো আর তোমাদের জন্য খুবই 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 অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলে 18,000 মনে হয় সাবস্ক্রাইব হয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না দেখতে হবে কারণ আমি খুব কমই চেক করি তো 18,000 মনে হয় সাবস্ক্রাইব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ যে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য এভাবে আমার পাশে থেকো আর তোমাদের ইচ্ছা মতোই আমি ব্লগ নিয়ে আসবো অনেকে চুল স্ট্রেটনিং এর ভিডিওটা দেখতে চেয়েছিলে তার জন্য আমি চুল স্ট্রেটনিংটা যখন করতে যাবো আমি পুরো ব্লগটা তোমাদেরকে দেবো আর চুল স্ট্রেটনিং করে আসলে কিন্তু সপ্তাহে একটা করে হেয়ার স্পা করতে হয় তো দেখো হেয়ার স্পা পার্লারে করতে গেলে আমরা তো দেখো মধ্যবিত্ত ফ্যামিলির মানে মানে মেয়ে বউ তো সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে 1,000 টাকা 1,200 টাকা দিয়ে কিন্তু চুল স্পা করাটা পসিবল হয় না কার পক্ষে পসিবল জানি না কিন্তু আমার ভীষণ গায়ে লাগে সত্যি বলছি আমি একটু বুঝে শুনে টাকা পয়সা খরচ করতে ভালোবাসি তো একটু গায়েই লাগে সপ্তাহে একটা করে স্পা করবো 1,200-1,300 টাকা দিয়ে ওটা আমার পক্ষে অন্তত সম্ভব নয় আমি পারবো না এবার ওই জন্য একটাই আমি ক্রিম কিনে নিই সেটাও আমি শেয়ার করবো আমি কিভাবে বাড়িতে স্পা করি আমাকে ওই যে দাদা করিয়ে দেবে সৌরভ দা সেই বলেছে যে তুই সপ্তাহে সপ্তাহে স্পাটা পার্লারে এসে না করে তুই একটা ক্রিম কিনে বাড়ি কর আমি যেভাবে বলে দিচ্ছি ওই প্রসেসে কর তো সেই প্রসেসটাও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব যে আমি চুলে কি করে স্পা করি আর চুলে সেইভাবে আমি কেয়ার করি না স্ট্রেটনিংটা করলে অবশ্যই কেয়ার করতে হয় কারণ কতটা হিট পড়ে তারপরে গিয়ে কিন্তু একটা কোঁকড়া চুল পুরো স্ট্রেট হয় তাহলে ভাবো যে কতটা হিট পড়ে তো সেই জন্য চুলের কিন্তু অবশ্যই যত্ন নিতে হয় ওই জন্য একটা স্পা করা তো অবশ্যই দরকার আর সিরামটা অবশ্যই লাগানো দরকার কারণ চুলটা স্ট্রেটনিং এর পরে যখন শ্যাম্পু করবে তারপর যখন স্পা করবে তখন একটা সিল্কি ভাবের জন্য কিন্তু সিরামটা অবশ্যই প্রয়োজন আমি একটা সিরাম আর একটা হচ্ছে তোমার স্পা ইউজ করি আর চুল স্ট্রেট করেছি বলে তার জন্য যে আলাদা করে শ্যাম্পু ইউজ করতে হয় এটা অনেকে করে কিন্তু আমি করি না আমি সানসিল্ক শ্যাম্পুটা আমি প্রথম থেকেই মানে ওটাই ইউজ করছি তো ওটাই করে যাচ্ছি আমার কোনো চেঞ্জ এর ব্যাপার নেই যে আমার চুলটা স্ট্রেট করেছিল দাদার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম দাদা মানে যে চুলটা স্ট্রেট করছি এর জন্য কি আলাদা করে কিছু শ্যাম্পু ইউজ করতে হবে কিনা তো সে বললো না তোর কোনো আলাদা করে শ্যাম্পু ইউজ করতে হবে না সেটা তোর চয়েস তুই যেটা করিস আমার মনে হয় সেটা করলেই বেটার হয় কারণ চুলের ব্যাপার তো উঠে যদি যাই বাই চান্স কোনো একটা শ্যাম্পুর কথা আমাকে বললো যে তুই এই শ্যাম্পুটা ইউজ কর সেই শ্যাম্পুটা মেখে ধরো আমার চুল উঠতে শুরু করলো হ্যাঁ চুলের কোনো ক্ষতি হয়ে গেল তো সেই কারণে আমি রিস্ক নিই না আমি ওই জন্য সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করি কন্টিনিউ ইউজ করি আর চুলের তেলে মানে যে অয়েলটা আমি ইউজ করি সেটা কিন্তু হচ্ছে শালিমার কোকোনাট অয়েল ওটাই আমি ইউজ করি আদারওয়াইজ চুলে কিচ্ছু ইউজ করি না তো বাস এইটুকু কথা বলার জন্য আর ওই আবদারটুকু করার জন্য কিন্তু আজকে আমার ভিডিওটা করা আর এই মুহূর্তে আমি কোনো ব্লগ করছি না কালকের থেকে অবশ্যই আমি ব্লগ দেব সবাই পাশে থেকো সাথে থেকো আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ